নবী আমার বলেন, আনা বিনিসাইন তানহাসু সাদিয়াহুল হায়াত মা কুনতু বানুহা উলা ইল্লাতি ইয়ামনাআনা আওলাদাহুন্না আলবানাহুন্না। নবীজি বলছেন, এবার যেতে 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 যে দৃশ্যটা আমার চোখে পড়ল, হে দিনী ভাই, হে বাপেরা আমার, সচেতন করাবেন আপনাদের অবশ্যই এটা যেন বাড়িতে গিয়ে জানার, যে মা বোনেরা আমার পর্দার আড়ালে আছেন আপনারা ভালো করে শুনে নেবেন। আল্লাহর নবী বলেন, এই তিন বন্ধু মিলে হাঁটতে হাঁটতে ওই পাহাড়ের কিনারায় বিশাল একটা জায়গায় যেন দেখতে পেলাম, অনেকগুলো মেয়ে মানুষ তারা পড়ে আছে, আর বিষাক্ত সাপগুলো গিয়ে তাদের বডিতে গিয়ে বার ছবল মারছে, আর মাংসগুলো কেটে কেটে তা সেই সাপ নিয়ে আসছে। মেয়েরা শুয়ে আছে, তাদের চেহারা ফুলে গেছে, আর বিষাক্ত আজদাহা সাপ গিয়ে তানহাসু সাদিয়াহুল হায়া, সেই আজদা সাপ গিয়ে তাদের বডিতে ছবল মারছে, মাংসগুলো কেটে কেটে নিচ্ছে। আল্লাহ রাসূল প্রশ্ন করলেন, তারা কারা? ওগো আমার বন্ধু, এমন দৃশ্য চোখে পড়ল যে দৃশ্য দেখে যেন আর আগে বাড়ার উপায় হয় না, আগে বাড়তে পারি না। তারা কারা? আজকের দিনে তাদের এত বড় কেন শাস্তি দেওয়া হয়? বিষাক্ত সাপ তাদের গায়ে ছবল মারে, মাংসগুলো কেটে নেয়, তারা কারা বলুন? সঙ্গে যেন বলছেন, ওগো আল্লাহর নবী, এই সমস্ত লোকেরা হলো হাউলা ইল্লাতি ইয়ামনাআনা আওলাদাহুন্না আলবানাহুন্না, এই সমস্ত নারীরা দুনিয়াটাকে এত বড় পছন্দ করেছিল, তাদের জীবনে এই কর্ম করেছিল দুনিয়াতে তারা নিজের শরীর নিজের বডিকে বাঁচাবার জন্য, সৌন্দর্য বৃদ্ধি রাখার জন্য, নিজের জন্মদাতা ছেলে মেয়েদের তারা দুধ পান করায় নাই, সেই ছেলে মেয়েদের নানান ধরনের খাবার কিনে তারা খাবার দিয়েছে, আর মা হয়ে তারা নিজের বাচ্চাকে দুধ পান করায় নাই, দুনিয়ার বুকে তা দুনিয়ার ভিতরে, দুনিয়াতে তারা নিজের সৌন্দর্য বৃদ্ধি রাখার জন্য, এই কারণে আজকের দিনে এই বিষাক্ত সাপগুলো ওই সমস্ত মায়েদের গায়ে বার ছবল মারছে, সেটাও ঘটছে, সেটাও চলছে। এই বর্তমানে আমরা কেউ একবার ভাবি না যে আল্লাহ এখানে আল্লাহ আমাদের পরীক্ষার জন্য পাঠিয়েছেন, যেই বাচ্চাটা 10 মাস 10 দিন পেটে রাখলো, বাচ্চা জন্ম দিল, সেই বাচ্চাটা জন্মের পরে একাদ মাসের মধ্যে সম্পর্ক ছিন্ন, মা যেন আর নিজের স্তনের দুধ পান করায় না, নানান ধরনের কিনে খাবার দিয়ে পুরোটাই জীবনটাকে যেন এইভাবে করে বাচ্চাটার মানুষ হয়, একবার ভেবে দেখে এই সময়টাও যেন আমাদের কাছে। অতএব আমি অনুরোধ করছি, একটু তৈরি হন সবাই মিলে নিজের জীবনের একটু কিছু ভালো আমল করার জন্য, যে আল্লাহ জীবনে যদি বেঁচে থাকি আল্লাহ কিছু ভালো কর্ম করতে পারি তাহলে তোমার কাছে পরিত্রাণ পাবো, আর ভালো কর্মের ফলে ইন্নালিল মুত্তাকিনা মাফাদা, তাহলে আজকে যেই জিনিসটা আমাদের মাথায় রাখা দরকার যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য সব থেকে উৎকৃষ্ট মানের যে একটা বাগান দেখেছেন, ও হাদাইকা আনাবা, সেটা হলো আল্লাহর জান্নাত, আমাদের জন্য আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছেন, যদি আমল ভালো হয় জান্নাত যাবেন, যদি আমল খারাপ হয় তাহলে জাহান্নাম যাবার জন্য তৈরি থাকে। এবার দুটো জিনিস আমি এই জন্য দুই ধরনের আয়াত পড়েছি, প্রথম আয়াত পড়েছি যারা পরীক্ষায় পাশ করব তাদের জন্য আল্লাহর বাগান জান্নাত, আর যারা ফেল করব তাদের জন্য তৈরি করা আছে জাহান্নাম। দুটো জিনিসকে ছোট ছোট করে নিয়ে আসছি, খুব লম্বা করব না, কারণটাই হলো যে একের পর এক মুকাররির এসে আছেন, আর আল্লাহর ঘরের উদ্দেশ্যে জালসা, আমরা সবাই আল্লাহর ঘরমুখী হব, আল্লাহ রাব্বুল আলামিনকে আগে রাজি করব, আল্লাহর এই জমিনে আসার পরে
যত রকমের আল্লাহ আমাদের ইমতিহান দেবেন সেই ইমতিহানে আমরা পাস করব তার জন্য নিজের জীবনটাকে আগে আমরা গড়াই তৈরি করি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুন্দর জিনিসটাকে আল্লাহ আমাদের জন্য তৈরি করে রেখেছেন যার নাম হলো জান্নাত ওই জান্নাত কেমন ওই জান্নাতটা দেখতে কেমন হবে পৃথিবীর কোন মানুষ আজ পর্যন্ত দেখিনি অথচ সারা দুনিয়ায় অনেক কিছু দেখে নিয়েছে সহিহ হাদিসটা শুনে কার জন্য তৈরি ও আন আবি হুরায়রা তা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال الله تعالى اعدت لعباد الصالحين আল্লাহ বলেন আমি সুন্দর করে আমার ওই জান্নাত আমার ওই সমস্ত সালে নেককার আমল করনে ওয়ালা বান্দাদের জন্য তৈরি করে রেখেছি কি সুন্দর জিনিস তৈরি করেছি মালা আইনুন রাত নবীজি বলছেন হে পৃথিবীর মানুষ ওই আল্লাহর জান্নাতটা কেমন হবে রে জীবনে কোনদিন যেন কোন চক্ষু দেখে না আল্লাহ রাসূল বলছেন ওয়ালা উযুনুন সামিআত জীবনে কোনদিন যেন কোন কর্ণ যেন সেই সম্বন্ধে কোন রকমের কিছু শুনে নাই অথচ দুনিয়াতে বিভিন্ন রকমের অনেক রকমের খবর শুনে অনেক রকমের অনেক কিছু শুনতে পায় একবার ভেবে দেখেন আল্লাহ পাক আমাদের জন্য যে উপহারটা দেবেন যে জান্নাত তৈরি করে রেখেছেন ওই জান্নাত কেমন হতে পারে পৃথিবীর কোনদিন কোন চক্ষু দেখে নাই পৃথিবীর কোন কান যেন শুনে নাই আরো নবীজি বলছেন হে বিশ্বের মানুষ আল্লাহর জান্নাতটা কেমন হবে রে কোনদিন নিজের কোন এই রকমের অন্তর নিজের কাল পর্যন্ত যেন ধারণাও করতে পারে নাই যে আল্লাহর জান্নাত কেমন হবে অথচ দুনিয়াতে কি দেখেননি আল্লাহ আপনাকে অর্থ দিয়েছে বন্ধু বান্ধব মিলে বছরে একদিন জন্য পিকনিকে চলে যান টাকা পয়সার অভাব নাই বিভিন্ন ধরনের বিভিন্ন জিনিস আপনারা দেখে বেড়া যখনই বিভিন্ন জায়গায় জিনিস দেখেন তখন অবাক হয়ে যান হাইরে জীবনে মনে হয় জিনিস দেখে নাই আজকে চোখে দেখলাম আপনারা অনুভব করেন এই দুনিয়াতে যদি এই হঠাৎ করে কোন জিনিস দেখার পরে এই কথা আপনাদের বের হয় অথচ দুনিয়াতে এত কিছু দেখেছেন আল্লাহর জান্নাত তার থেকে অনেক অনেক ঊর্ধ্বে পৃথিবীর কোন চক্ষু যেন কোনদিন দেখে না তৈরি আছে আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে খালি একটু রাজি করেন সেই জান্নাত পাওয়ার জন্য কিছু উপায় বের করেন দেখবেন ওই জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দেবেন এবারে জান্নাত তার মূল্য কত চোখে তো দেখিনি কানও শুনিনি নিজের অন্তর পর্যন্ত যেন কোন রকমের একটু ধারণাও করতে পারে না যে আল্লাহর জান্নাত কেমন হবে তাহলে আর একটা হাতে শোনাচ্ছি সহিহ বুখারী মুসলিমের যে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত কেমন হবে কত মূল্যবান হবে ছোট্ট একটা উদাহরণ নিন একদম ছোট করে ও আন আবি হুরায়রা তা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউযিউ সাওতিন ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা নবীজি বলেন ওরে আমার উম্মত জীবনে যদি পরীক্ষায় পাস করতে পারিস মূল্যবান জায়গাটা দেখ কত বড় দাম কত বড় তার মূল্য নবীজি বলেন মাউযিউ সাওতিন ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা
আল্লাহর জান্নাত কত বড় মূল্যবান, আল্লাহর জান্নাত কত বড় দামি। আল্লাহর পুরো জান্নাত নয়, জান্নাতের ভিতরে একটা কোড়া রাখার জায়গা যদি কেউ কিনতে চায়, কেউ যদি মনে করে আল্লাহর আমি জান্নাত কিনবো লক্ষ টাকা দিয়ে কোটি টাকা দিয়ে, হে বন্ধু নবীজি বলি সম্ভব হবে না রে। একটা কোড়া রাখার জায়গার মূল্য আসমান জমিনের নিচে যত যা আছে তার সমতুল্য যেন ওই জান্নাতের কোড়া রাখার জায়গা তার মতো হবে না, সম্ভব নয়। যে আল্লাহর জান্নাত কিনা তো দূরের কথা, একটা কোড়া রাখার জায়গা ওই জায়গাটার এত মূল্য পৃথিবী এবং এই পৃথিবীর আকাশের নিচে জমিনের উপরে যা কিছু আছে তার থেকে অধিক মূল্য হলো আল্লাহ রাব্বুল আলামিনের ওই জান্নাতের কোড়া রাখার জায়গাটা। সহজে কিনা যাবে? টাকা থাকলে হবে? কাজ হবে না রে বন্ধু। আল্লাহর জান্নাত যদি কিনতে চান, আল্লাহর জাহান্নাম থেকে যদি বাঁচতে চান, আসেন আবার একটা হাদিস শোনাই, আমি আপনাদের তুলে দিচ্ছি, খালে আপনারা মুড ভরে নিয়ে নেন, নিজের হৃদয়ে জায়গা নিয়ে দিয়ে দিন, আপনার জীবন যেন দুনিয়ায় কামিয়াব হয়ে যাবে, জীবনে যেন আপনি পাস করে যাবে। নবীজি বলেন ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا ترى أعينهم النار يوم القيامة. আল্লাহর নবী বলেন, হাদিসটা হযরত আবু হুরায়রা বর্ণনা দেন, নবীজি বলেন তিন প্রকারের চক্ষু আল্লাহর জাহান্নামের আগুন স্পর্শ হবে না। তিন প্রকারের চক্ষু আল্লাহর জাহান্নামের আগুন স্পর্শ হবে না। তার মানে জেনে রাখেন, যদি জাহান্নামের আগুন স্পর্শ না হয় আর ঠিক মতো আমরা সেই চক্ষু ব্যবহার করতে পারি, আমাদের জন্য সরাসরি আল্লাহর জান্নাত তৈরি আছে। সেই তিন প্রকারের চক্ষু কি আপনারা দয়া করে একটু শুনবেন? এক নাম্বার হলো আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। হে ভাই রে, আজকের দিনে হঠাৎ করে যদি আপনার ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে যায় আপনি কেঁদে কেঁদে ভেঙ্গে পড়বেন, আপনার যদি কিছু ক্ষতি হয়ে যায় আপনি কান্না করবেন, আপনার যদি বাড়িঘর পুড়ে যায় আপনি কান্না করবেন, আপনি কান্না করবেন তো এই কান্নার ফলে আল্লাহ বাড়ি ফেরত দেবে না, শুধু যেন মনের ভিতরে কান্নাটাই হবে। তবে জীবন যদি কামিয়াব করতে চান, আল্লাহর নবী বলে আল্লাহর জাহান্নামের আগুন স্পর্শ কোনোদিন তোমার চোখ হবে না। কর্মটা হলো আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, এমন চক্ষু যে চক্ষু আল্লাহর ভয় ডুকরে ডুকরে কান্না করে, আল্লাহর ভয় কান্না করে চোখ থেকে অশ্রু ঝরায়। যে আল্লাহর বান্দা আল্লাহকে ডর করে, আল্লাহকে ভয় করে, যদি কেউ ডুকরে ডুকরে কান্না করে, চোখের পানি যদি বেহে যায়, আল্লাহর নবী বলে ওই চক্ষু জাহান্নামের আগুনে কোনোদিন যাবে না। কয়জন কেঁদেছি? বিপদ হলে মানুষের সামনে ডুকরে ডুকরে কাঁদি। আমি দেখলাম আপনাদের এই গ্রামে দু তিনটা মসজিদ চোখে পড়ল, সুযোগ আছে হাত ছাড়া করিয়েন না। যিনি আল্লাহ সারা দুনিয়ার মালিক, পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে, ওয়াবকা ওয়াজহু রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন একাই এই দুনিয়াতে বাকি থাকবেন, সব ধ্বংস হবে, তিনাকে ভয় করে যদি আল্লাহর ঘরে গিয়ে কেউ গভীর রাত্রিবেলায় কান্না করে, পদ্ধতিটা কেমন শোনেন ভালো করে, খুব কম পাওয়া যায়, আমাদের দেহাত অঞ্চলে কম আছে, টাউন বাজারে দেখবেন এই আল্লাহওয়ালা লোক আছে। আজকে জুমার দিনও যদি হয়,
আমরা অপেক্ষা করি কখন 12টা বাজবে বা কখন আজান পড়বে তখন মসজিদে যাব। টাউন বাজারে দেখবেন একাধ ঘন্টা আগে গিয়ে তারা কিন্তু আল্লাহর ইবাদতে মগ্ন, তারা আল্লাহর ঘরে গিয়ে বসে বসে কেউ কাঁদছে, কেউ দোয়া করছে, কেউ সালাতু তাসবি পড়ছে, বিভিন্ন ধরনের তারা নামাজ পড়ছে আল্লাহর কাছে কাঁদছে। আর গ্রাম অঞ্চলে আমরা দেখছি খুতবা শুরু হলো তখন যাব, কাজটা আমাদের অনেক বেশি পছন্দ। আমার ভাইজান হে বাপজানেরা পদ্ধতিটা বলে দিচ্ছি, জীবনে অনেক গুনাহ করেছেন, কে জানে আপনি আর আপনার মালিক কোথায় গুনাহ করেছেন, কিভাবে গুনাহ করেছেন আপনি জানেন আর আপনার আল্লাহ জানেন। তবে আপনি জানার পরে ভুলে যেতে পারেন, আল্লাহ ভুলে যাবেন? কথাটা বলেন, ভুলে যাবেন? যাবেন না। এই ভুল যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে চান, যদি মনে করেন আল্লাহর কাছে গিয়ে এবার ক্ষমা চাইব, পদ্ধতি বলে দিচ্ছি, গভীর রাত্রি বেলায় উঠবেন, চুপে চাপে শেষ রাতের সময় এবার উঠার পরে এবার উযু করে আল্লাহর ঘরে ঢুকে যাবেন, দুই রাকাত সালাত আদায় করবেন, তারপরে আপনি গভীর রাত্রি বেলায় যেন নিজের হাত দুটোকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তুলবেন। কেন বলছি? নিশ্চয়ই আপনারা শুনেছেন এই তে ভাগের রাতে, অর্থাৎ তিন ভাগের দুই ভাগ রাত যখন চলে যায়, ঠিক যখন রাত আড়াইটা তিনটা হয়ে যায়, ওই সময় আল্লাহ সপ্তম আকাশ থেকে একদম নিচের আকাশে নেমে আসে। আপনারা আমরা যদি নিজের জীবনের গুনাহ এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুই রাকাত নামাজ পড়ার পরে কাঁদতে শুরু করে আর বলে আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, কিছু গুনাহ আমার স্মরণ পড়ে আর কিছু কিছু গুনাহ আল্লাহ স্মরণ পড়ে না, হয়তো আল্লাহ ভুলে গেছে, আল্লাহ তুমি সবই জানো, সবই তোমার নখদর বনে আছে, আল্লাহ তোমার খাতায় লিপিবদ্ধ আছে। আমি একজন পাপী বান্দা, আল্লাহ যদি এই মুহূর্তে পাপী মারা যায় তোমার জাহান্নামে হয়তো ঠিকানা হয়ে যাবে, আল্লাহ তোমার জাহান্নাম ভয়ঙ্কর, এই রকমের আল্লাহর ভয়ে যদি কেউ ডুকরে ডুকরে কান্না করে আর চোখের পানি যদি ঝরায়, চোখের অশ্রু যদি পড়ে, আল্লাহ রাসূল বলেন আল্লাহর ভয় যে চক্ষু এইভাবে কান্না করে নিজের চোখ থেকে পানি ঝরাবে, ওই চক্ষু আল্লাহর জাহান্নামের আগুনে পড়বে না। এবার চোখের সঙ্গে বডির সম্পর্ক আছে, কেউ যদি বলেন মাওলানা চোখ আল্লাহর জাহান্নামে যাবে না তাহলে বডিটা যাবে না, জেনে রাখেন চোখটা এই বডির মধ্যে আল্লাহ সেট করেছেন, বুঝাতে চাচ্ছেন যদি আল্লাহর ভয়কে ডুকরে ডুকরে কান্না করো, চোখ দিয়ে অশ্রু ঝরাও, তাহলে আল্লাহর জান্নাত জান্নাত জাহান্নাম আল্লাহ দেবে না, আপনাকে আল্লাহ জান্নাতে পাঠাবেন, কারণ আপনার আমল মজবুত হবে, ভয় আপনি কান্না করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখনই কান্না করবেন আল্লাহ তখন রাজি হয়ে আপনার সমস্ত ভুলগুলো ক্ষমা করে দেবে। এক নাম্বার হলো, দ্বিতীয় নাম্বার হলো ওয়া আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, দ্বিতীয় নাম্বার চক্ষু পৃথিবীর বুকে যারা আল্লাহ রাস্তায় বেশি জাগরণ করে, কিভাবে আজকের দিনে অনেক অনেক ভাই বন্ধুদের দেখতে পাওয়া যায় পবিত্র রমজান মাসের উদাহরণটাই দিয়ে দিই, তারাবি হয়ে গেল, খাবার হয়ে গেল, তাড়াতাড়ি করে বিছানাত খোঁজ করে শুয়ে পড়তে হবে, আবার ভোরবেলায় সাহারির জন্য উঠতে হবে, কিন্তু বন্ধুরে আপনি যদি আল্লাহকে রাজি
করার জন্য তারাবির পরে খাওয়া দাওয়ার পরে একটু বসে বসে গুনগুন গুনগুন করে রাত জেগে কোরআন পড়েন আল্লাহকে রাজি করার জন্য জিকির আজগার করেন আল্লাহ রাসূল বলেন ওয়া আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ এই রকমের চক্ষু যে বেশি বেশি রাত জাগরণ করে আল্লাহকে রাজি করার জন্য সেই চক্ষু আল্লাহর জাহান্নামের আগুনে স্পর্শ হবে না তিন নাম্বার হলো ওয়াইনুন গাদাত আন মুহারমিল্লাহ তৃতীয় নম্বর চক্ষু আল্লাহর জাহান্নামের আগুনে স্পর্শ হবে না সেই চক্ষু হলো যে চক্ষু হঠাৎ কোন একটা বেগানা নারীকে দেখলো উনাকে দিবেন আচ্ছা বেগানা একটা নারীকে দেখলো দেখার পরে মাথা নত করে নিল দ্বিতীয়বারে যেন আর চোখ তাকিয়ে দেখল না আল্লাহ নিষেধ করেছেন নবীর হাদিসে নিষেধ আর দ্বিতীয়বারে দেখা যাবে না নবীজি বলেন এই রকমের যদি কোনো আল্লাহর বান্দা নিজের চক্ষুকে একবার একটা মুহরম নারীকে দেখার পরে মাথা বা চোখ নিচু করে নিল আর তাকালো না ওই চক্ষু আল্লাহর জাহান্নামের আগুনে স্পর্শ হবে না সহজ উপায় জান্নাত পাওয়ার জন্য সহজ উপায় খালি একটু খাটতে হবে আর যদি না খাটেন তাহলে আল্লাহর জাহান্নাম তৈরি হয়ে আছেন তবে সাধারণ ভাবে নয় হাদিসটাও পড়ে দেখেছি ইউতা জাহান্নামু ইয়াওমা জিল্লাহা 70 আলফ জামামিন মা কুল্লি জামামিন 70 আলফ মালাকিন তাজুররাহা আল্লাহর জাহান্নাম আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন একটা দুটো নয় 70 হাজার নাগাম লাগিয়ে দিয়েছেন জাহান্নামে চিৎকার করছে আল্লাহ আমি তোমার জাহান্নাম আল্লাহ তুমি আমারে খাবার দাও তোমার কই পাপী বান্দারা আমার কাছে নিয়ে এসো এবার 70 হাজার লাগাম লাগানো আছে আর প্রত্যেকটা লাগামে 70 হাজার করে ফেরেশতা ধরে আছে টেনে আছে জাহান্নামকে ওই জাহান্নাম শুধু হ্যাঁ হ্যাঁ করছে চিৎকার করছে যে আল্লাহ তাড়াতাড়ি করে তোমার সেই পাপী বান্দাদের পাঠাও আমি তৈরি আছি শ্রোতা মণ্ডলী ওই জাহান্নাম থেকে বাঁচতে হবে উপায় বের করতে হবে কি করে বাঁচা যায় ছোট্ট একটা হাদিসের শব্দ শুনেন বেশি লম্বা করছি না আল্লাহ রাসূল বলছেন জাহান্নাম থেকে বাঁচবেন ওয়ালাও বিশাক্কে তামারা যদি তোমরা মনে করো যে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচবো তাহলে তোমরা কি করো ছোট যদি একটা খেজুরের বিচির সমান হয় সেটাও তোমরা সাদকা করো আল্লাহর